بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম فاطر السماوات والأرض والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى صحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى يا رسول الله حبيبي خلقي تطوي بالغزيدا للجلال باك بهم تطوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا صلاة يا رسول الله عليكم বাপায় তে আমার রাসূল লা
الله هزارهم چوم العرسي فدايت يا رسول الله صلى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم مبارك عليه আজকের এই মাহফিলটা ঈদ মিলাদ নবীর নবীর আগমনের আনন্দ উৎসব প্রকাশ করার জন্য নাকি আমাদের দেশে অনেক হুজুর আছে যারা এগুলোর বিরুদ্ধ করে মিলাদ নবীর বিরুদ্ধ করে এমন হুজুর আছে না আসলে এটা তাদের দোষ না তাদের নলেজের অভাব ব্রেইনের অভাব বুঝার অভাব দোয়া করবেন আল্লাহ তাদেরকেও বুঝার তৌফিক দান করুক আমিন আল্লাহর নিয়ামত পেলে খুশি হওয়া এটা ইবাদত কি বললাম বাবা আল্লাহর নিয়ামতের উপর খুশি হওয়া এটা একটা বিরাট ইবাদত ইনশাআল্লাহ নিশ্চয় আপনারা উলামা ইকরামের জুবানে এই আলোচনা শুনছেন আসলে আমরা বড় ভাগ্যবান আমি অনেক গবেষণা করে দেখলাম যে আমার মধ্যে আর্থিক দুর্বলতা থাকতে পারে আমি গরিব মানুষ হতে পারি আপনি গরিব হতে পারেন বা আরো অনেক কিছু কিন্তু আমি একটা কথা প্রায় জায়গায় বলি আমার এই গরিবের নামটা কিন্তু উম্মতে মুহাম্মদের দফতরের মধ্যে কিন্তু লেখা আছে এতে আপনারা খুশি না বেজায় আমরা কোন নবীর উম্মত আল্লাহ আল্লাহ যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা তো সাধারণ পাবলিক বড় বড় আম্বিয়া ইকরাম রসুলগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন বিশেষ করে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বড় বড় চারজন রসুলের মধ্যে একজন না যাকে আল্লাহ একটা ইনজিল কিতাব দিয়েছেন এত বড় রসুল হওয়ার পরেও উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মালিক মাওলা তুমি আমাকে নবী বানিয়েছো রসুল বানিয়েছো আসমানি কিতাব দিয়েছো এগুলো সব তোমার স্পেশাল দয়া আমি এগুলো তোমার কাছে কোনোদিন চাইনি কিন্তু মাওলা আমি আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি সেটা হলো তুমি দয়া করে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে একটু কবুল করো আল্লাহ আকবার আর কি চান বাবা যে নবীর উম্মত হওয়ার জন্য এত বড় রসূল আল্লাহর কাছে দোয়া করলেন সেই দোয়া কবুল আল্লাহ ঈসা আলাইহিস সালামকে 40 বছর বয়সে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে কি আপনারা খুশি উনি আসবেন তো কিয়ামতের পূর্বে আসবেন বুখারী নুজুল ঈসা সাত্তাব দেখে মুসলিম নুজুল ঈসা সাত্তাব দেখে আমার মুখে মুখে একটা হাদিস পড়বেন ঠান্ডা পড়তেছে একটু আপনি একটা আমার মুখে মুখে পড়লে এই সুযোগে আপনি যে নবীর হাদিস পড়ছেন এটা আপনার আমল নামার মধ্যে রেকর্ড হয়ে যাবে কালা মনোযোগ সহকারে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম
ইজা নাজালা ইবনু মারিয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। এটা বুখারী রে ভাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে তোমাদের কাছে আসবে আর ইমাম হবে তোমাদের মধ্য থেকে, উম্মত বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। আয় আল্লাহ, উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে তোমাদের কাছে আসবে, কিন্তু উনি ইমাম হতে পারবে না, ইমাম ইমামতি করবে তোমাদের পক্ষ থেকে। উনি ওই ইমামের নাম কি জানেন? ইমাম মাহদি। আর ঈসা ইমাম ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনের মধ্যে আসবেন একটা মসজিদে, ওই মসজিদটা হলো সিরিয়া, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ইমামতের মসল্লায় থাকবে ইমাম মাহদি। আর ঈসা আলাইহিস সালাম এই মুহূর্তে চতুর্থ আসমান থেকে জমিনে ওই মসজিদের প্রথম কাতারে তশরিফ আনবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদি মসল্লা থেকে পিছনে পিছনে দিকে চলে আসতে চেষ্টা করবে, যেটাই বলুন না কেন উনি আমার নবীর উম্মত হয়ে যেন আসছেন, উনি কত বড় একজন রসুল কিন্তু উম্মত হয়ে আসছেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির পিছনে দুই কাঁধের মধ্যে হাত দিয়ে ধরে ফেলবে, না না আপনি পিছনে আসবেন না, আপনি নামাজ পড়াবেন, আমি আপনাদের আপনার উপরে ইক্তিদা করে নামাজ আদায় করব। আল্লাহ আকবার। আজি ঈদ মিলাদুন নবীর, কি খুশি আপনারা, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল একটু অভ্যাস করো তোমরা ছেলেরা, আজি ঈদ মিলা দেখি তোমরা বলো, আজি ঈদ মিলা দুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে, আজি ঈদ মিলা। আসলে আমি অনেক গবেষণা করে দেখলাম যে আমার নবীর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর নাই ভাই। নিয়ামাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফশু ফাকি বৃক্ষলতা মানবর দান, আর নারায়ণী সালাতি বলে করতে সেই উৎসব, কি বিশ্বাস আছে নাকি? ফসো ফাকি বৃক্ষলতা মানবর দান, আর নারায়ণী সালাতি বলে করতে সেই উৎসব, সেই উৎসবের দুল্লা দুলাই নূরের বাতাসে, সেই উৎসবের দুল্লা দুলাই নূরের বাতাসে, আজি ঈদ মিলা, আজি ঈদ মিলা। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আজি ঈদ মিলা দুন নবীর জগত ভরেছে, আজি ঈদ মিলা নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। কি সত্যি বলছে? হাত উঠা সমস্ত করতে পারবেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আকবার। নূরের নবীর নূরি চরণ
যেদিন পাইবো বন আর দুঃখ মুছিয়া লাভ করিলো স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভ করিলো স্বর্গীয় জীবন, মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ ইয়াল্লাহ শমস বলে যে মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তফা, শমস বলে যে মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তফা, দুরুদ সালাম পেয়াম মিলাদ নাতে মুস্তফা, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ। আমার ভাইরা নবী আসছেন শান্তি আসছে, নবী আসছেন মানবতা আসছে, নবী আসছেন ভাতৃত্ববোধ আসছে, নবী আসছেন স্নেহ আসছে, নবী আসছেন ভালোবাসা আসছে, আদর আসছে, ন্যায় আসছে, জান্নাত আসছে, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মামুনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা তো সবাই জানেন এমন একটা এমন পরিস্থিতি ছিল, নিজের জন্মদাতা বাবা কোনো ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম লাভ করত, এই মেয়েকে লালন পালন করার ভয়ে কত বাবা মেয়েকে জীবন্ত মাটির নিচে দমন করে দিয়েছে। মক্কা শহরে ওই জায়গাতে এখনো আছে হেরামের পাশে, সৌদি সরকার ঘিরে রাখছে, এটা অভিশপ্ত জায়গা। আজকে দেখেন রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর এমন গরিবের ঘরে তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন কন্যা সন্তান, বাবা কি মারতেছে? সিদ্ধান্ত নিয়েছি যে না, আল্লাহ যখন দিয়েছেন আমি এই মেয়েগুলোকে রিকশা টেনে পারি, ঠেলা গাড়ি টেনে পারি, দিন মজুরি কাজ করে পারি, যেভাবে হোক আমি আমার মেয়েকে লালন পালন করবো। এই যে মেয়ের বাবার মধ্যে কষ্ট করে হলো মেয়েকে লালন পালন করার যে উদ্যোগ মোহাম্মদ, এটা কে আনছেন জানেন? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকালকার মেয়েরা কিন্তু আমার নবীর কথা সেই নবীর অবদানের কথা ভুলে গেছে। নারী জাতির নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার কে প্রতিষ্ঠা করছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে করছেন জানেন? মেয়েরা কি জানে? আমার মুখে মুখে হাদিস পড়ুন, বলুন কালা, এই যে হাদিস শরীফ পড়াচ্ছি রেকর্ড হচ্ছে আপনার আমার নাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিহু। এভাবে ছিল নবী, এমনি এমনি এনে লাগিয়ে দিলেন, আপনার তো শুধু এমনি ধরে আছেন, এভাবে লাগিয়ে দেন। এই আমি আমি হাত নামাল, আমি তর্জমা করছি, আমার নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, মনোযোগ, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দান করলেন আর কন্যা সন্তান পেয়ে
যে বাবা চেহারা মলিন করলো না, খুশ আনন্দ চিত্তে মেয়েগুলোকে গ্রহণ করলো এবং সিদ্ধান্ত নে যেভাবে হোক এই মেয়ে এই দুটো মেয়েকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত প্রিয় নবীর সুন্নত মোতাবেক এই মেয়েগুলোকে লালন পালন করার বুঝা আমি বাবা মাতাই নিলাম। আমার রসুল শুভ সংবাদ দিয়েছেন কেয়ামতের মাঠে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে এইভাবে উঠবে। এইভাবে বলে ওয়াদাম্ম আসাবিআহু আমার নবী হাতের আঙ্গুলগুলো গিয়ে দিলেন, অর্থাৎ হে আমার উম্মত ওই মেয়ের বাবা কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে এইভাবে অর্থাৎ আমার একটা আঙ্গুল অপর আঙ্গুলের সাথে যেভাবে লাগিয়ে আছে ওই মেয়ের বাবা আমি নবীর সঙ্গে এইভাবে কিয়ামতের মাঠে উঠবে। আজকাল তো মানুষের অন্তরে নারী জাতির অনেক মায়া দেখা যায়, কথা বলুন এখানে নারী জাতির অনেক মায়া দেখা যায় না? কত কই আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোন মানুষ তো মেয়ে লালন পালন করলে তাকে 10টি টাকা আমি পুরস্কার দেব এমন পুরস্কার দেয় না বলা তো কেউ নাই, কি বলেন না বাবা? আরে পুরস্কার করতে গিয়ে দিচ্ছে আমার রসুল প্রশ্ন দিয়েছেন যে মেয়ের বাবা সিদ্ধান্ত নেবে আল্লাহ যখন দিয়েছেন এই দুটো মেয়েকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মেয়েদেরকে লালন পালন করার বুঝা আমি বাবা মাতাই নিলাম। আমার রসুল বলছেন প্রশ্ন দিলেন ওই মেয়ে বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় পুরস্কার আর কি? এই রসুল পাকের পুরস্কার পাওয়ার আশায় আজকে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুর তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন মেয়েকে লালন পালন করতেছে, কত কষ্ট করতেছে ঠিক কি রে বাবা? আজকে যে মেয়েরা বাবার ঘরে রাজত্ব করতেছে এই অবদান কার? হায় হায়, আজকে মেয়েরা কিন্তু আমার নবীর সেই কথা কিন্তু ভুলে গেছে। তবে আপনাদেরকে অনুরোধ জানাবো বাবা কত কষ্ট করে এই মেয়েকে লালন পালন করলো, যখন বিয়ে যাওয়ার সময় আসলো আপনারা যদি টাকা দাবি করেন এ কোত্থেকে দিবে বলেন তো? এই যে যৌতুক প্রথা, এমনি ওয়াজ করলে হবে না বাবা, এই যে যৌতুক প্রথা আমাদের দেশে আসলো একটা মারাত্মক ব্যাধি। আজকে যৌতুক ছাড়া মেয়েদের বিবাহ হয় না, কেন এই অবস্থা? এই অবস্থা কেন হলো বাবা আমাকে বলেন তো? আমি আজকের মার বলতে অনুরোধ জানাবো বিয়ে শুধু আমি করছি না, আমার রসুল নিজে 11টা সাথী করে উম্মতদেরকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন ঠিক কি না বাবা? আমরা রসুলের পাকের সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? দুই হাত আমি দাও করতে চাই কি চাই না? আমি আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাই যেন যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নত মোতাবেক যেন বিয়ে করতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। হাত নামান, কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা যৌতুক দাবি করব না, বড় যাত্রী দাবি, কথা বলেন এখন আমরা বড় যাত্রী দাবি। এখন তো প্রথমের সবাই বসে হ্যাঁ বড় যাত্রী কত, অত ইসলাম ধর্মে বড় যাত্রী নিয়ে কেন গাওয়া? ইসলাম ধর্মে নেই। আমার নবী দিয়েছেন কি বড় যাত্রী না, আপনি যাবেন 20 জন 30 জন মানুষ যাবেন ওনার তৌফিক অনুযায়ী যা মেহমানদারি করলো করলো, আমরা বিসমিল্লাহ পরে খেলাম, খাবার পর আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাতারা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন দোয়া করলাম, আগদ দিয়ে মেটা নিয়ে আসলাম। এবার আমার নবী বলেন সুম্মা আউলিন ওয়ালাউ কানা বিশাতিন উম্মত তুমি শাদি করেছ একটা ছাগল যাবে করে হলেও মানুষকে ওলিমা কানা দাও, ওলিমা কানা হলো আমার নবীর সুন্নত ঠিক ঠিক না? এখন আমাদের দেশে ওলিমা কানা আছে? ওলিমা কানা কাকে বলে মানুষ জানেও না, আমরা শুধু বৌবাতা খাচ্ছি মেয়ের বাড়িতে গিয়ে
পাঁচজন কথা বলতে গিয়ে ওখানে কিছু গেলাম, জোরার মধ্যে কিছু গেলাম, বড় যাত্রী নিয়ে আর কিছু গেলাম, আবার বিয়ের পরে ছেলে বনিয়ে শাশুড় বাড়িতে গেল, ওনার সঙ্গে গেলে কিছু গেলাম, আবার বিয়াই মাতানি বলে বিয়াই নিয়ে গেলাম, বিয়ের মাতানি গেলাম, কোরবান আসলে ছাগল দ, গরু দ, মহিষ দ, এগুলো কি আবার এসব সিস্টেম বন্ধ করার দরকার আছে কিনা? আজকে লক্ষ লক্ষ গরিব গরিব মেয়েরা উপযুক্ত এই যৌতুকের অভিশাপে মেয়েদের বিবাহ হচ্ছে না। আরে কত স্ত্রী স্বামীর দরগে লাঞ্ছনার শিকার হচ্ছে। ফেভার কাটি আমি রাখছি, একজন গরিব মানুষ মেয়েকে কলেজে পড়াচ্ছে, কত বড় আশা, মেয়েটা একদিক দিয়ে রূপসী, অপর দিক দিয়ে কলেজে পড়াচ্ছে, ভালো একজন পাত্র পাওয়া যাবে, বিরাট স্বপ্ন। এই মেয়েটার জন্য তিনজন পাত্র আসলো, তিনজনের যৌতুক দাবি করলো, বাবা অপারগতা প্রকাশ করায় মেয়েটার বিবাহ হচ্ছিল না। লাস্টে মেয়েটা অপমানিত হয়ে চলন্ত ট্রেনের সামনে গিয়ে জাপ দিয়ে আত্মহত্যা করলো। আর আমরা সবাই নির্জীবের মতো চেয়ে আছি, এটার নাম কি মানবতা? হায় হায় হায়, রসুল আল্লাহ কি আমরা সমাজকে নিয়ে গেলাম কোথায়? আমি আজকের মাহফিল থেকে অনুরোধ জানাবো, শুধু মিলাদুন্নবীর মাহফিল করলে হবে না। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদেরকে যাই দে, তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে তোমরা তা বর্জন করো। আপনারা কি আমার এই যৌতুক বিরোধী আন্দোলন আমার সঙ্গে আছেন? কারা কারা আছেন দেখি। আমার সাহেব চাচ্ছেন বাদ করে দিলে কি হবে না? ইনশাআল্লাহ উনি দাওয়াত দেবেন আপনাদেরকে এখানে, ইনশাআল্লাহ আশা করব আমার আঞ্জুমানের এসবিএন নুরিয়ার একটা শাখা যৌতুক বিরোধী আন্দোলন করার জন্য আপনারাও চাইলে একটা আঞ্জুমানের একটা অঙ্গ শাখা এখানে আপনারা করতে পারবেন। দরকার আছে? আগামী মার্চের 5 তারিখ আপনাদের কি লালদিঘির পারে দেখবো? যাবেন সবাই? যাবেন? গাড়ির বহর নিয়ে, জুলুস নিয়ে, দলে দলে, মিছিলে মিছিলে লালদিঘির পারে যাবেন? আমি প্রাণ চেষ্টা চালিয়ে আসুন। আমরা সরকারকে, আমি সরকারকে 12টা দাবি দিয়েছি, সরকারকে 12টা দাবি দিয়েছি। আমার ভাইরা আপনারা অনেক গরিব মানুষ মনসুট করতেছেন, হায় আল্লাহ আমরা শাশুড়ি থেকে কিছু পাইতাম, এই হুজুর এসে আমাদের সব খারাপ মারল করল। আরে আমি আপনার জন্য আন্দোলন করছি বাবা, আমার আন্দোলনকে আমি সরকারকে দাবি দিয়েছি। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 1 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো একদিন একদিন মনে রাখবেন, বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। আর এটা যদি পাশ হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 1 লাখ টাকা ঋণ পায়, সে যৌতুক ছাড়া নির্বিঘ্নে বিয়ে করতে পারবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 1 লক্ষ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এইভাবে 1 বছরের মধ্যে গোটা দেশ থেকে যৌতুক কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দাবিগুলো এখানে এখানে বললে হবে না, লালদিঘির পারে যেতে হবে, প্রয়োজনে ঢাকা ফলতো মাঠে যেতে হবে। আমার কথা হলো, লক্ষাধিক মানুষ যদি জামায়াত করতে পারি, আমরা এক যুগের সরকারকে দাবি দেবো যৌতুক বিরোধী প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করো করতে হবে, বড় যাত্রীর খাবার বন্ধ করো, অন্য প্রথা চালু করো, ম্যারেজ ফান্ড গঠন করো, নবীর সুন্নত কায়েম করো। আপনারা সবাই আন্দোলনকে সমর্থন করেন তো? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা আমি একটু দেখতে চাই, যৌতুক ছাড়া কে কে বিয়ে করতে পারবো? উজুর আমি ইনশাআল্লাহ আমার নবীর সুন্নাত মোতাবেক করবো। হ্যাঁ আছে আছে, মাশাআল্লাহ লোক তো অনেক আছে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া। আপনারা জেনে খুশি হবেন, এখানে না, আমি দুবাই সিটিতে বক্তব্য রাখলাম, মস্কট সিটিতে বক্তব্য রাখলাম, কাতারে বক্তব্য রাখলাম, অনেক ভাই হাজার হাজার ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে, হুজুর
আমরা ওয়াদা দিচ্ছি আমরা আপনার আন্দোলনের একজন সৈনিক, আমরা নিজেরাই যত সারা বিয়ে করব। তার পাশাপাশি আরো কিছু কথা আছে বাবা, সেটা কি, আজকাল বিয়ে বাড়িতে গেলে দেখা যায় প্যাকেজ নাটক ব্যান্ড শো, এখন নতুন একটা ডিজে। আমি বললাম কি যে বলো হুজুর ডিজে, আপনারা হাসতেছেন। আমার নবী এই ইসলামের বাগানকে কিভাবে সাজালো, নবীজির কষ্টের কথা কি এত ভুলে গেলেন আপনারা? আমি ওদিন বললাম, এই তো গতকালকে ছেলেরা বলল, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ভুলার কথাও না। কিন্তু বন্ধুরা আর কিছু বলছেন কি না মনে আছে, অনেক শহীদের রক্তের বিনিময়ে গোটা বিশ্বের স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের, অনেক শহীদের রক্তের বিনিময়ে বাবা গোটা বিশ্বের স্বাধীনতা আনলো যারা, আমি বুঝাই দেব, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ইসলাম গোটা পৃথিবীকে স্বাধীন করেছে, ইসলাম আমার রাসূল স্বাধীন করেছেন, ঠিক কিনা ভাইরা? হুজুর এগুলো তো বুঝতেছি না। হ্যাঁ বুঝবেন, বুঝবেন না কেন, আমি একটা কথা তুলে ধরি, রাত তো বেশি হচ্ছে আপনাদের, ইনশাআল্লাহ আমার আজকে দিয়ে দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? না না, মাশাআল্লাহ, আমার জন্য না, আমার জন্য তুমি ভুল বলছো, এটা রসুলের জন্য করতেছো, আমি কে, আমরা তো আল্লাহর মাহবুবের জন্য। একটি নজর যদি পেয়ে যায় জীবন সার্থক হয়ে যায়, নবী চেরা কোনো উপায় নাই, নবী চারা নাই সারা জান দুনিয়া ওয়ালা, নবী সারা নাই জান দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি নবী গলার মা, নবী চারা, নবী সারা কোন উপায় আছে? কেউ জান্নাতে যেতে পারবেন? হেফাজতে ইসলামের আমির সাহেব চলে যেতে পারবেন না? আরে যেখানে আমার রসুল বলছেন ওয়া আদাম ওয়া মান দুনাহু তাহাতা লিবাই, কাল কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই, নবী ছাড়া বিকল্প কোনো পথ নাই। আরে আমার আলা হযরত কি বলছেন জানেন? এগুলো তো বললে কান্না আসবে, আপনারা পড়তে পারবেন? পারবেন না, পারবেন ইচ্ছা করলে পারবেন, এখন তো বাংলাদেশের মানুষ বাংলা ফিলিম চায় না, সবাই হিন্দি ফিলিম, হিন্দি ফিলিম না, স্টার জলসা, স্টার প্লাস, স্টার মাইনাস, জি বাংলা, এখন নাকি কিরণ মেলা, বা সবাই তো হাসতেছেন না, সবাই তো হাসতেছেন, তো বুঝতেছেন না তো বাবা বলো তো, এই যে তোমার দুই চোখ, আমার এই দুই চোখ, যে চোখ দিয়ে আমিগুলো দেখতেছি, এই দুই চোখ কে দিয়েছে বাবা? আল্লাহ। মনে আছে নাই মনে? ওই রাস্তার পাশে দাঁড়িয়ে যখন বলবে একজন অন্ধ ব্যক্তি, আমি অন্ধ কুফালে মন্দ আপনাদেরকে জানাই, আমার মতন ফোরা কুফাল এই সংসারে নাই, আমার ভাইরে আপনি যদি তার মতো অন্ধ হয়ে আসতেন, দুই চোখের জ্যোতি হারিয়ে ফেলতেন, তখন এই আল্লাহর নিয়ামতের কথা মনে পড়ত। আপনি যে এই যে ফিল্মগুলো দেখতেছেন, আল্লাহকে চোখগুলো ফিল্ম দেখার জন্য বানিয়েছে, খোদাই না করুক
আপনি ফিলিং দেখতেছেন মুহূর্তের মধ্যে দুই চোখের আলো অফ করে দিন, তখন কি দেখবেন আপনি? হায় 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 আল্লাহর নিয়ামত। বন্ধুরা আমার, এই যে আপনারা মাথায় টিভি দিয়েছেন, কোম্পানি এই টিভিটা বানিয়েছেন কোথায় দেওয়ার জন্য? জোতা, কথা বলে কথা বুঝে নেব, জোতা পায়ে দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো পাগলও পায়ের জুতা কি মাথায় দিছে? মাথার টুপি কি পায়ে দিছে? কেন? যে জিনিস যে কাজে বানানো হয়েছে ও কাজে ব্যবহৃত হচ্ছে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ যেই দুচুক্কু যে কাজের জন্য বানিয়েছেন আমরা কি ওখানে ব্যবহার করি? না। এমন কোন প্রেমিক আছো হুজুর তাহলে আমি আজ থেকে সিনেমা দেখবো না? এমন কোন নবীর প্রেমিক আছো আমার সাথে ওয়াদা করে আমি আজ থেকে দেখবো না? আছো? হ্যাঁ, তুলে বলতে হবে নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ রসিয়া। আল্লাহ আমাদের ছেলেদের ওয়াদা তুমি কবুল করো। আমি ওয়াদা করে যাচ্ছি তোমরা যদি এগুলো দেখা বর্জন করো, আমি দোয়া করে ধরছি আমরা এই চোখ ওইদিকে আর ব্যবহার করবো না। আল্লাহ আল্লাহ রসুল যেখানে ব্যবহার করার জন্য বলছেন ওখানে ব্যবহার করব। আমি বলে যাব আল্লাহ একদিন আপনাকে আমার রসুলকে আপনি দেখতে পাবেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। কই আপনার তো করতেছেন না? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। সেই রঙে রঙে হলে আল্লাহ রাসূল তাকবীর আমার সঙ্গী, আমার জীবন মরণ সাজাবো মাদানী। কি বিরক্ত হচ্ছেন আমার ভাইরা? হুজুর আমি কি দেখব আমার ভাইরা? কি দেখবে বলতে হবে না, কোন দিকে দেখা নিষেধ এটা জানলে হয়ে যাবে। কোন দিকে দেখা নিষেধ? আমার আল্লাহ বলেন বান্দা রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন ওরা চলার পথে তাদের চোখের দৃষ্টি যেন নিচু করে, লজ্জাস্থান যেন হেফাজত করে। এরপরে রায় সুরাই নূরের মুমেনা মহিলাদেরকে বলে দেন ওরা যেন নিজের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থান হেফাজত করে। আর ছেলেদেরকে বলছি এখানে যারা আসছে বাবা তোমাদেরকে বলছি, আল্লাহর নবী বলেন যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, যে ছেলে দৈনিক একবার জন্মদাতা বাবা গর্ভধারণী মায়ের চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, কত মা আমার ছেলে আমার মতো ছেলে, দুনিয়া শেষ সময় কত মা জীবন তোমার নিচে চলে গেছে, এটা আমার জন্মদাতা বাবা, এটা আমার গর্ভধারণী মা। এই কথা বলে মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারার দিকে একবার যদি দেখে, আমার নবী বলেন যে উম্মত আল্লাহ তোমাকে কবুলকৃত 1000 সওয়াব দান করবেন। আরে কবুলকৃত হস, কবুলকৃত হজের সওয়াব কত পড়ুন আমার মুখে মুখে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه আমার নবী বলেন যেই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। আপনারা তোমরা যে ছেলেরা আছো আমার নবী বলছেন ডেইলি একবার মোহাম্মদের মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে একবার দেখবা, এটার উপর আল্লাহ কবুল কি দেখতে হাজার সওয়াব দান করবেন। একজন সেবা প্রশ্ন করলেন নবী গো কেউ যদি 100 বার দেখে, কেউ যদি 100 বার দেখে, আমার নবী বলেন আল্লাহু আকবার আল্লাহ মহান বিদায়
যে ছেলে দৈনিক 100 বার মায়ার দৃষ্টি দিয়ে মাতা পিতার চেহারার দিকে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কোথায় কোথায় চোখের দৃষ্টি ব্যবহার করলে আপনি সওয়াব পাবেন, এগুলো কোরআন হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা রে বাবা? আমার নবী বলেন, ও এ আমার উম্মত, তোমরা ছেলেদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে, তোমাদের এটা তাবরানি শরীফের হাদিস, মা বাবার পায়ের নিচে তোমার ছেলেদের জান্নাত। অপরাধীদের মধ্যে আমার নবী বলেন, রিদার রব্বি রিদান ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি কমপ্লিট মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা, কোনদিন কোনা চোখে লাল চোখ করে মা বাবার চেহারা দিকে দেখবে না, ঠিক আছে? কোনদিন লাল চোখ করে কোনা চোখ করে মা বাবার চেহারা দিকে দেখবে না। আরেকটা মাসে মনে রাখবেন, মা বাবার প্রথম ডাক, যদি তুমি ডাকটা শুনতে পাও, প্রথম ডাকে উত্তর দেওয়া ওয়াজিব, প্রথম ডাকে উত্তর দেওয়া ওয়াজিব। এগুলো শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে রাসূল মানবতা ভালোবাসা স্নেহ ভাতৃত্ব সব তো আমার রাসূলই নিয়ে আসছেন বাবা, ঠিক কিনা রে বাবা? আমার ভাইরা, আমরা মিলাদুন্নবী এর জন্য, অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, বিয়ে উপলক্ষে প্যাকেজ নাট ব্যান্ডশো ডিজে কি এগুলো দিবেন? হুজুর সাংঘাতিক ব্যাপার, কোন ব্যাপার না, নবীকে ভালোবাসলে নবীর নির্দেশ মানা সহজ হবে। আমি অনেক জায়গায় প্রায় জায়গায় বলে থাকি, বর্তমান বাংলাদেশে একদল ছেলে আছে, এর নাকি রোনাল্ডোর ভক্ত। কার ভক্ত? ওই রোনাল্ডো কোথায় কি করছে আল্লাহ জানে, তার মাথাটা মুড়াই ফেলছে, গোটা মাথা মুড়াই ফেলছে, এখানে একটা অংশ রাখছে, আর একদল ছেলে তার ভক্ত হয়ে নাফিতের দোকানে গেল, দেয় নাফি আমার মাথাটা মুড়াই দিবি, এখানে একটা অংশ রাখবি। কেন বলে আমি যে রোনাল্ডোর ভক্ত প্রমাণ করতে হবে না? আচ্ছা তোমরা বলো বাবা, রোনাল্ডোকে ভালোবাসলে লাভ না ক্ষতি? ক্ষতি। কি ক্ষতি? এক নম্বর, সে রোনাল্ডো তো খ্রিস্টান, এটা আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু, আমার নবীর শত্রু, আপনি শত্রুকে ভালোবাসলেন না? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নম্বর, রোনাল্ডো সে যদি ঈমান না আনে অবশ্যই জাহান্নামে যাবে, তো ওই একে যে জাহান্নামে দেবে তুমি তাকে ভালোবাসার কারণে তোমাকে তার সঙ্গে আরেক দল ছেলে দেখলাম এদিন মাতার চুলগুলো লাসা নাকি জেলি দিয়ে এবারে ওই এজা করে নোয়াজে না এজা করে কিরে এগুলো কি হলো? বলো হুজুর এরা নাকি নেইমারের ভক্ত। তোমরা হাসতেছ, কেউ রোনাল্ডোর ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ মাসি মাসি উপাসন মাসি মাসি, কেউ মাসির ভক্ত, কেউ মশার ভক্ত, হ্যাঁ কেউ কেউ খা খা কেউ গা গা, সবগুলো থেকে তওবা করুন। এখন অনেক মুসলমানের ঘরে ছাদের উপর ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিল ওরা কে, আর্জেন্টিনা ওরা কে, ওরা ইহুদি নাসারার পতাকা তোমার ঘরের উপর, কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবে? তুমি যদি নবীর প্রেমিক হও তোমার ঘরের ছাদের উপর মদিনা শরীফের পতাকা থাকা দরকার। ব্রাজিলের পতাকা তোমার ঘরে কেন, আর্জেন্টিনার পতাকা তোমার ঘরে কেন? আমি ছেলেরা আমাকে মায়া করে মহব্বত করে গালি দিল, বলে হুজুর গালি দিল আমাদের ভালো লাগে, আনোয়ার এক মাহফিলে বলছে তোমরা কে কে ব্রাজিলের পতাকা কিনছো আমাকে বলতে হবে। যে ঘরের গার্ডিয়ান ঠিক নাই ওই ঘরের ছেলেদের ভবিষ্যৎ বাবা অন্ধকার, আমাদের পারিবারিক গার্ডিয়ানও ঠিক নাই, আমাদের রাষ্ট্রীয় গার্ডিয়ানও ঠিক নাই, এই ছেলে রাস্তা রাস্তা পাবে কোথায়? এমন এমন ছেলে এখানে আসো আমি খোদার কসম করে বলবো, রাসূল গার্ডিয়ান মতো গার্ডিয়ান যদি গাইড পাও দেখবে অনেক ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে, অনেক ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে। আমি অনেক জায়গায় বলে থাকি, বাবা তোমার হাতে এগুলো কি, মোরগ কিভাবে পালন করবে, মুরগির ভারও এখানে
মুরগির ফার্ম, গরু ফার্ম, মৎস্য চাষ, সিংড়ি প্রজেক্ট কোনটা কিভাবে করবেন, প্রত্যেকটা জিনিসের একটা ক্যাটালগ গাইডবুক আছে না? আরে ভাই, আপনি আপনি যদি একটা ইয়েতে লোক পাঠানো যে ওষুধের দোকানে ফার্মেসি আছে না, যে বলবো আমাকে একটা চর্মরোগের মলম দিতে, মলম একটা দিল, প্যাকেট যখন করবেন মলমের পাশাপাশি একটা কাগজ বেরিয়ে আসবে, ওই কাগজটা কি, এটার নাম সেবন দিদি। আপনি আপনার ইচ্ছে মোতাবেক মলম ব্যবহার করলে হবে না, ওষুধ প্রস্তুতকারক কিংবা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে মলম ব্যবহার করতে হবে। আমি অনেক গবেষণা করে দেখলাম যে বাবা, গরুর ফার্মের ক্যাটালগ গাইডবুক, মুরগির ফার্ম, মাছের সাজ, ধানের সাজ, প্রত্যেকটা কিছুর গাইডবুক ক্যাটালগ আমাদের ছেলেদের ছেলে মেয়েদের হাতে হাতে আছে, কিন্তু বন্ধু তোমার গাইডবুক কই? আল্লাহকে আমাদেরকে বানিয়ে গরু ছাগলের মতো ছেলে দিয়েছে না কোনো গাইডবুক দিয়েছে? আমাদেরকে গরু ছাগলের মতো ছেলে দিয়েছে না গাইডবুক দিয়েছে? গাইডবুক কি? আল্লাহ বলেন, বান্দা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব, নূর মানে রাসূল, কিতাব মানে কুরআন। কি মানে বান্দা? আমি তোমাদের জন্য দুটো গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল গাইডবুক 30 পারা কুরআন, তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন ঠিক কি না ভাই? আমার ভাই, আমাদের গাইডবুক কোন? যে জাতির গাইডবুক হাতে নাই সেই জাতি মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আমরা সবাই মিসগাইড হয়ে গেছি, ছেলেরা মিসগাইড হয়ে গেছে, মুসলমান পরায় প্যাকেজ নাটক ব্যান্ড শু এগুলো কোথা থেকে আসলো বাবা? আপনারা সবাই শিক্ষিত লোক, আমি একজন মোল্লা মানুষ বাবা, আপনি কসম করে বলবেন, আপনি বাজার একটা দোকান দিলেন, আপনি আপনার দোকানটা কিভাবে ওপেনিং করবেন? তোমরা ছেলেরাই বলবে, একজন রিকশাওয়ালাও বলবে যে হুজুর আমরা মসজিদের খতিব সাহেবকে বলবো 10 জন হুজুর নিয়ে আমার দোকানে আসতে, বাবা আপনারা কষ্ট করে, আমি একটা গরিব মানুষ কষ্ট করে একটা দোকান দিয়েছি, আপনারা এক খতম কোরআন শরীফ পড়েন, একটু মিলাদ করে দোয়া করুন না, আল্লাহ যেন আমার দোকানের মধ্যে বরকত দেয়। আমি ঠিক বলছি? তো আপনি বাজারের দোকান ওপেনিং করলেন খদমে খদমে কোরআনের মাধ্যমে মিলাদের মাধ্যমে। আচ্ছা বিয়ে জিনিসটা কি? বিয়ে জিনিসটা কি? আমার ভাইরা, এটা আরেকটা দোকান, এটা হলো শেয়ার ব্যবসা। বিয়ে মানে এটার শেয়ার ব্যবসা। যে ছেলেটা বিয়ে করবে সে স্বামী হবে, যে মেয়েটাকে বিয়ে করলো সেই স্ত্রী হবে, স্বামী স্ত্রী দুজনের শেয়ারের ব্যবসা। উদ্দেশ্য আল্লাহ, আমরা জানি তুমি আসমান থেকে ডাইরে আমাকে কোন নেককার ছেলে সন্তান দান করবে না, আল্লাহ আমি যদি শাহে আমানতের মতো, গরিব নওয়াজের মতো, শাহে আমানতের মতো, তাইব সাহেব সাবলার রহমতুল্লাহ আলার মতো, তাইব সাহেব সাবলার মতো, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব কাবলার মতো একজন ওলি গৌস কুতুব নেককার ছেলে যদি পেতে চায়, তাহলে আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে হবে। আল্লাহ আমরা যে বিয়ে করতে যাচ্ছি উদ্দেশ্য হলো তোমার পক্ষ থেকে একজন নেককার ছেলে সন্তান পাওয়া। ও আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যেদিন নেককার ছেলে সন্তান পাওয়ার আশায় আপনি বিয়ে করবেন, আপনি কোনোদিন প্যাকেজ নাটক দিয়ে ব্যানশু দিয়ে দিজি দিয়ে বিবাহ অনুষ্ঠান ওপেনিং করতে পারবেন না, এগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হবে। আল্লাহ সন্তুষ্ট হলে কোনোদিন নেককার ছেলে দান করবেন না। আমি কি কথাটা বুঝাতে পারলাম? নেককার ছেলে দিবে না আল্লাহ, তা আমি এমন কাজ করতে হবে যে কাজ করলে আল্লাহ খুশি হবে। তা আপনি যে প্যাকেজ নাটক দিলেন, ব্যানশু দিলেন, এই যে যুবক যুবতীর নাচ দিলেন, গান দিলেন, এগুলো করলে আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ যদি অসন্তুষ্ট হয় কোনোদিন নেককার ছেলে সন্তান আপনারা পাবেন না। তাহলে অতএব বিয়ে বলকে প্যাকেজ নাটক দেওয়া, ব্যানশু দেওয়া, এগুলো ভুল না? ভুল না, মারাত্মক ভুল। কি ভুল?
মারাত্মক ভুল। তো এই ভুলের মধ্যে কি আজীবন থাকবেন না তাওবা করার দরকার? যারা প্যাকেজ নাটক দেন, যারা ওখানে গিয়ে দেখেন, সবাই কিন্তু এখানে আছে। চলুন আমরা আজকের মাহফিল থেকে এই গভীর রাত মিলাদুন্নবীর মাহফিল থেকে ওয়াদা করি, আজ থেকে প্যাকেজ নাটক বন্ধ। পারবেন? দেখি কে কে পারবে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ ঔসিয়াত। প্যাকেজ নাটক বন্ধ, ব্যাংশু বন্ধ, ডিজে বন্ধ। যে দিকের বলা ওদিকে যান, আল্লাহ তুমি কবুল করো। হুজুর আমরা কি দেব? আমি আপনাদেরকে বিকল্প দিচ্ছি, আপনারা বিয়ে উপলক্ষে একটা এই ধরনের একটা মিলাদ মাহফিল দিবেন। খুব মনোযোগ আমার কথাগুলো শুনবেন। একটা মিলাদ মাহফিল দিবেন, একটু মিলাদ মাহফিল দিবেন, স্থানীয় আলেম ওলামা থাকবে, বাইরে থেকে একজন অভিজ্ঞ আলেম দাওয়াত দিবেন। বলবেন যে হুজুর এটা আমার বিয়ে উপলক্ষে মাহফিল। হুজুর আমার বিষয়বস্তু একটা, আপনি শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে বর্ণনা করবেন। স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার, তোমরাই বলো। এই সমাজে আমরা যারা স্বামী আছি, আমরা কি স্ত্রীর অধিকার সম্পর্কে জানি? মেয়েরা কি স্বামীর অধিকার সম্পর্কে জানে? আমরা হলাম কি? ওই আমরা ছোটবেলায় ছোট থাকতে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে লাঠি একটা নিয়ে চোখ বন্ধ করে সিটাঙ্গার বাসা আধা সোনা বাড়ি খালি আদর নাই। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আমি আর কথা না বাড়িয়ে এই যে কয়েকটা ওয়াদা নিলাম, আমি আজকের মাহফিলের জন্য এটা যথেষ্ট বলে মনে করতেছি। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। তোমরা ইয়াং জেনারেশন যারা, তোমাদেরকে যদি আমি পাইতাম না বাবা, এমন ভাবে গাইড দিতাম, ইনশাআল্লাহ এখনো পাবো ইনশাআল্লাহ। তোমরা দেখবা নিজেরাই বুঝতে পারবা, যখন এই মস্তা বুঝে আসবে আল্লাহর দরবার কাঁদবে। মিলাদ মাহফিল দিবা না তো রসুল দিবা। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, বলো না কি মায়া। আপনাদেরকে কষ্ট দিলাম বাবা, তোমরা কি নারাজ হয়ে আছো? যত বিরোধী আন্দোলন দরকার আছে এখানে আমার সভাপতি সাহেব আসছে, এটা তো আপনার দায়িত্ব। বাদ চাই খাবাই না, বাদ যাতে খাই না, বাধ্য নয়। ওরা বিয়ে বেড়ে ইয়া বেজাল তার কমা যাই বেড়ে বেড়ে ঠিক আছে। আমার ভাই বলছেন এগুলো বললে আমার কান্না আসবে। আমি মেয়র নির্বাচন করছিলাম তো, আপনাদের কথা পাই নাই। হ্যাঁ, সিটি কর্পোরেশন থেকে মেয়র নির্বাচন করেছি বাবা, এখানে আমি রোডে রোডে হাঁটছি। তা আপনারা তো হুজুর মানুষ, তারা কে রে আরে আরে দিব না এগুলো না। আল্লাহ হেদায়েত নসিব করুক, আগামীতে ভুল আর করবেন না সুন্নিয়তের। আমি তো বলতে বলতে অনেকের শত্রু হয়ে গেলাম, অনেকের শত্রু হয়ে গেলাম। আমি আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে যাচ্ছি। আরে ছেলেরা আমাকে একটা গিয়া দিছে, এই যে মাজহাব নিয়ে কথাবার্তা। আচ্ছা 1400 বছর পরে আছে, মাজহাব নিয়ে প্রশ্ন আসলো কেন? এত বছর যাবত সবাই মাজহাব মেনে আসছে তো, কত বল কেন? এত বছর পরে এসে এই মাজহাব নিয়ে প্রশ্ন আসলো কেন? তো 1400 বছর পর্যন্ত যারা মাজহাব মেনে আসছে এরা সবাই ভুলের মধ্যে আছেন। এই যাকে না একজন শুদ্ধের মধ্যে আছে না, ছাগল ছাগল করতে গিয়ে সে আলেম নাকি? এখন সে আলেম হয়ে গেছে, বিরাট আলেম, আগা গোড়া
ওষুধের যত আইটেম সবগুলো ফার্মেসি ওরা মুখস্থ। আপনি কি চিকিৎসা ফার্মেসি ওরা থেকে করবেন না ডাক্তার থেকে? এখন আপনারা এমন বেকু ডাক্তার বাদ দিয়ে ফার্মেসি ওরা থেকে চিকিৎসা নিচ্ছেন, কথা বুঝেন না মনে হয়? ও ফিস দেওয়া লাগে না। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বুঝাই দিলে তো মেমোরিতে বুঝে আসবে, এমনি আসবে না। আমরা যারা পুরুষ আছি আমরা হাত বাঁধি কোথায়? আপনাদেরকে বুঝিয়েছেন হ্যাঁ নাভির নিচে হাত বাঁধা এটা হানিফি মাযহাব, হানিফি মাযহাব মোতাবেক নাভির নিচে হাত বাঁধতে হবে। ও তখন ওরা কি প্রশ্ন করে জানেন এই ভাই মাযহাব বড় না হাদিস বড়? কি পয়েন্ট দিয়ে মানুষকে ছুটাচ্ছে দেখেন, মাযহাব বড় না হাদিস বড়? সাধারণ পাবলিক আর কি হাদিস বড় হবে না? হে বুকের উপর হাত বাঁধা এটা আমি হাদিস পেয়েছি, আসো তোমরা হাদিস বাঁধো। তো ইমাম আবু হানিফা নাভির নিচে বাঁধে বলে আসলে বুকের উপর হাত বাঁধার সেই হাদিস ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছে নাই, এই জন্য উনি নাভির নিচে বাঁধছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে কথাটা বললো যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছে নাই, এটা একটা মিথ্যা হবার না? কেন একটা প্রশ্ন দ্বারা বলে বলে জাকির নাইক সাহেব আপনি যে বললেন বুকের উপর হাত বাঁধার সেই হাদিসটা আবু হানিফা পর্যন্ত পৌঁছে নাই, তাহলে আমরা একটা প্রশ্ন করতে পারি যদি না পৌঁছে থাকে উনি আবু হানিফা মহিলাদেরকে বুকের উপর হাত বাঁধার হাদিস দিলেন করতে? একটা প্রশ্ন মানুষের দ্বারা বলতো তাহলে বোঝা গেল নাভির নিচে হাত বাঁধার হাদিস ইমাম আবু হানিফার সামনে ছিল, বুকের উপর হাত বাঁধার হাদিস এটা ইমাম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধা এটা ব্যক্তিগত মতবাদ না, আমি এটার উপর সহিহ 33টা হাদিস দিতে পারবো। কয়টা হাদিস? 33টা নাভির নিচে হাত বাঁধার উপর। তোমরা মনে করছো যে এটা ইমাম আবু হানিফার ব্যক্তিগত মতবাদ? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা আমার কাছে একজন প্রশ্ন করলো হুজুর মাযহাব বড় না হাদিস বড়? আমি বললাম তোমার প্রশ্নটাই ভুল, বোকার মতো প্রশ্ন করলে। হুজুর কেন এদের মেমোরিতে আসছে মাযহাব মানে কারোর ব্যক্তিগত মতবাদ? আমি বললাম যে বাবা মাযহাব তো বাতাসের উপর হয় না, মাযহাব হয়েছে কোরআন থেকে, মাযহাব হয়েছে রাসূলের পাকের হাদিস থেকে। সুবহানাল্লাহ! এ কিভাবে হলো আমি একটা হাদিস দিয়ে দেখাই দিই। রাত তো গভীর হয়ে গেল, এগুলো তো মাদ্রাসায় পড়ানো জিনিস বাবা। আমার একটা বেশ কথা আছে, আমার নবী একদিন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। মনোযোগ তো, যখন আমার রাসূল খালিদ বিন ওয়ালিদকে নিয়ে হযরতে সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, উনি খাবার দিলেন। কি দিলেন? খাবার। খুবই মনোযোগ, খাবার দিলেন। ওই সময় মুসলমানের খাবার তো জনপ্রতি প্লেট না, এক প্লেটে বসে অনেক অনেকজনে খানা খেত, কথা বুঝতে পারছেন তো? এ ব্রিটিশ এসে সবগুলো ভাগ করে ফেলছে। আগে মুসলমানের এক থালির মধ্যে বসে দুই চার পাঁচজন একসঙ্গে বসে খানা খেত, ওই সময় মুসলমানের মধ্যে কোনো রোগও ছিল না, কোনো রোগ ছিল না। কেন? আমার রাসূল বলছেন এক মুসলমানের জুতা অপর মুসলমানের জন্য অশুভ সেবা। যেহেতু মুসলমান এক তালিতে বসে খানা খেত, ইনার জুতা উনি খেতেন, উনার জুতা আমি খেতাম, তখন রোগ চলে যেত। এখন তো রোগীর সংখ্যা বাড়ছে না কমছে? আরে আমি যদি বলি একটা চা দাও, বলো হুজুর চিনি ছাড়া খাইব? হ্যাঁ বলি চিনি ছাড়া খাই 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 খজনা হুজুর স্কেল ডায়াবেটিস নেই, আদের ডায়াবেটিস তোরও ভাইব আমাদের আরো চিনি বেশ করে দিবি। হ্যাঁ মূল্য টুটুককে বসে মরতে না খাই পর্যন্ত ভাইব গুরু গুরু ফল তো হত দেখতে বেড়াম বেড়াম নই বুকি আয় বলি বেড়াম হইতো আয় জিয়াম বেড়াম হইতো
আজিতুন কোকা কোলা পেপসি মেরিন্ডা সেভেন আপ স্প্রাইট আর সগোলা ফারাম দি ফেলা ইন একবার নরে এই মাধ্যমে চাইবে না আয় না ভাই আয় পাকিস্তান কে দেন না ভাই আয় তোর আরো শিখে দিয়েছি আর আইন না ভাই অজমি হয়ে গো ইন দেখলো কোম্পানি ইউদি নাজারা এ ফানি বেশি বেশি আর ফগট কোন চেয়ার লই যায় ইসরায়েল নু দেননি ইসরায়েল ফান্ডার বছর ধরে অস্ত্র বানায় আজ লক্ষ লক্ষ মুসলমানের মারি শহীদ করে দেন আর আজ জিনিস ইনফনত আছে বাজারত তো দৌড়লাই পেয়ারে নাপনি ইনকিলে কি নিল দেন এই বন্ধ করে দাও সুরাপ পার কিনতাম নেই বলে কি বলে পেয়ারে নাপনি এটা সুর চর্বি আছে লাগাত যায় চর্বি আছে আরা তো না আরা আমরা ব্যবহার করি না আমাদের পরিবারের আমাদের ওয়াইফ এগুলো ব্যবহার করে না তোমরা মেকআপ মেকআপ আচ্ছা মেকআপ কেটা কি তোরা তো আইবে শুন বল বল নাই 2000 টাকা একটা মেকআপ চার 2000 টাকা 3000 টাকা মেকআপ মানে কিছু রং তো ইবে গমি দিয়ে তো রং লাগা বলে তোরে বিয়ে করতে হই যাব না দাম সারা গর্বত তো ইবের গতা টাইম রং মাহন বলে বিয়ে করতে হই যাব আইন বলে তোরা কষ্ট দেবে বাবা আর রং লাগাই ইউজ হয় না ঘন্টা দু ঘন্টা তাইলি শরীর দেখতে কামিবু রঙ দেখতে খুঁজিবু উমন্য পুরীর বাদ্যা বেতে বাবা দিয়ে বাদ্যা বেতে উমন্য পুরী কিল্লার দিন দেন আমা ই বল গাল দিব আরে গঞ্জিরি দেখো তো হুজুর আর খালা মানুষ আর আর ফলে বিয়ে করতে না স্যার হোক না ও আমাদের মেয়ে আছে না বাবু আমি আপনাদেরকে স্থায়ী অসুখ দেব যদি সুন্দর হতে চাও একটাই স্থায়ী ওষুধ রং দিয়ে মানুষ সুন্দর হয় না এটা দুকাবাজি আপনাদের আজকে কি বলে বিউটি পার্লার বিউটি পার্লার মানে হচ্ছে দুকাবাজি খালা মাই ভাব করে লাগবে না তো লালিয়ে খতম তাই ঘন্টা দুই ঘন্টা রং তো তিন দিবে লাগবে ইবে খালা জামা তো কিরি আয় তো লাল মিখে করছে ইবে খালা আমি মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মেয়ে আমারও আছে বাবা বলতে আমার লজ্জা হচ্ছে সবাই মহব্বত করো মায়া করো এই জন্য বলছি শুনুন কিছু করতে হবে না আপনি ফাঁস ওক্ত নামাজ টাইমলি আদায় করবেন ফাঁস ওক্ত নামাজের দিনে ফাঁসবার উজু করবেন ভালো করে করে আমার মা বোনদেরকে বলছি ডেলি ফাঁস ওক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন ফাঁস ওক্ত নামাজের জন্য ভালো করে ফাঁসবার উজু করবেন এক নম্বর আর যখন উজু করবেন তাহাইয়াতুল উযু দুই রাকাত নামাজ পড়বেন আর যখনই উযু চলে যাবে সাথে সাথে উযু বানিয়ে নেবেন নতুন করে আর রাত যখন গভীর হয় একটা তাহাজ্জুদের নামাজ আছে তাহাজ্জুদের সময় উঠে উযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর প্রত্যেক চাঁদে রমজান শরীফ ছাড়া বাকি 11 মাসে প্রত্যেক চাঁদে 13 14 15 তিনটি রোজা রাখবেন এগুলোকে আইয়ামে বিদের রোজা বলা হয় আপনি টাইমলি উযু ভালো করে উযু করবেন নামাজ পড়বেন প্রত্যেক চাঁদে 13 14 15 তিনটি রোজা রাখবেন আইয়ামে বিদের রোজা এইভাবে যদি চলবেন আমি আপনার কসম করে বলবো আপনি যত কাল মানুষ হন আপনার চেহারার মধ্যে নূরানিয়াত আসবে লাবণ্যতা এসে যাবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ পেয়ারে আপনি যদি মানুষ সুন্দর হয় না ইন কুড়ি কুড়ে বাস্তার এগুলো কিনবেন না পয়সা কিছু নষ্ট করবেন না আমি আমার মামুনদের কাছে জিনের সাথে বলবো এসব গুলো আপনার বন্ধ করে দেন পেয়ারে আপনি আজে মাঝে জিনিসগুলো কোন দরকার আছে বাবা কোনো দরকার নাই এই কোকা কোলা পেপসি এগুলো আমরা তো খাই না আমাদের ছেলেরা ওগুলো খায় না আমরা কোনো আত্মীয়দের যেগুলো দিই না আর বহুত ফকজুর একটা ঠান্ডা আনবো আমাদের বাদে এক গরম মিখে মানুষ গরম গরম চান আর তোর ফসা দিনই জিনাই না ভাই এগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার ঠিক আছে তোমরা তোমরা ছেলেগুলো খেয়েও না কোনো দরকার আছে এই যে আমি একটা অর্থনীতি কিসের অর্থনীতি আপনি অর্থনীতির ছাত্র যারা অর্থনীতির ছাত্র যারা অর্থনীতির টিচার যারা অর্থনীতি বুঝে ওরা কোনোদিন এগুলো ব্যবহার করবে না বলো তো জিনিসটা তো বুঝলাম না একটা কোকা কোলার দাম কত ছোট একটা বোতলের দাম 10 টাকা হবে না 15 টাকা দেবো তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় কমসে কম 5 কোটি মানুষ এগুলো পান করে
একটা বোতলের দাম যদি 15 টাকা হয় 5 কোটি বোতলের দাম কত? আজকে একটা বাজেটের জন্য আমরা একটা ব্রিজ করতে পারি না, আর ব্রিজের হাজার হাজার ব্রিজের টাকাগুলো আমরা অপচয় করে ফেলতেছি এই পানির মধ্যে। এই যে বিড়ি পাত, এখানে অনেকের পকেটে বিড়ি আছে, আসলে বড় ঘর আছে তো, এই যে বিড়ি খান আপনি, বিড়ি পাত ধূমপান স্বাস্থ্যের জন্য কি আশ্চর্য মানুষ, আমরা কোন ধরনের মানুষ? ওখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর আমরা ধূমপান করি, একটা বিড়ি প্যাকেটের দাম কত? 20 টাকা। আর ওই যে গুল্লিপ সিগারেট, গুল্লিপ রথম্যান বেঞ্চন ফাইভ স্টার, এগুলো অনেক বেশি। দেখেন একটা বিড়ি প্যাকেটের দাম যদি 15 টাকা হয় বা 10 টাকা হয়, আমার মনে হয় 10 কোটি মানুষ আর আরো বেশি। অনেক জায়গা তো মাই বল হয় বলে মাই বল আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ যাব, একটা প্যাকেটের দাম যদি 10 টাকা হয়, আজকে মুসলমানের মেয়েরা পয়সার অভাবে গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর ঋণ আনতেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনি যদি ডেলি 10 টাকা করে বিড়ি বিড়ি ধূমপান করেন, বিড়ির ব্যাপারে চাই আজ থেকে বন্ধ করে ডেলি 10 টাকা করে আপনি ব্যাংকে জমা করেন, আপনার ঘরের ব্যাংকে আর কি জমা করেন, তাহলে 30 দিনে 300 টাকা আর এক বছরে জি 3600 টাকা, আপনি 3600 টাকা আপনার ঘরের ব্যাংকে জমা হয়, আপনাকে আর গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর ঋণ আনতে হবে না। তো পয়সা তো আপনার ঘরে আছে, আপনি তো এগুলো কি করতেছেন? বিড়ির মধ্যে আপনি জ্বালাচ্ছেন। আমার ভাইরা, আমি অনেক রিচার্জ করেছি, আমরা একসময় ধূমপান করতাম, আমি আত্মসমালোচনা করি, এটা আমার একটা অভ্যাস। আমাদেরকে কেউ দাওয়াত দিতে গেলে বলতে ভাই পয়সা দেওয়ার না দাও, এক প্লেট গুলি লাগবে, এটা আমরা ভুল করেছি, স্বীকার করছি, তবা করলাম। আসো সবাই তবা করো, এই বিড়ি সিগারেট এই ধূমপান বলছেন যে এটা আপনার হবে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের পরে হবে আলসার, আলসার পরে হবে ক্যান্সার, ক্যান্সার পরে বলবে তুই এখন দেখছার। আমাদের বিগত সরকার আমলে এক মন্ত্রী আইন করেছিল, হ্যাঁ প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। এগুলো কি আইন না পাবলিকের সাথে ঢুকাবাজি? প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানি, চুরি চুরি করি করে খাবো, চুরির কাছে চুরি কর গিরিত যাও যাও টাকা। আজ এলে তো গোড়া টাকা শহর তেমনি রোমন মাথা ট্রাফিক হলে তো তো আরে খাস বল মনে মনে করে এতিন জার গনে করি একত্র টাবাকু কুমনি বন্ধ করে দিয়ে দিল ই গত্তনু কত ডায়াগ না তো তোমার তো গাড়ি নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, বিড়ি ধূমপান দুর্গন্ধ, এক নম্বর আমার পয়সা গেল, আমার হাত গেল, তৃতীয় নম্বর দুর্গন্ধ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই হিন্দু মুসলিম যে দুর্গন্ধকে ভালোবাসে। চতুর্থ নম্বর অনেক সময় মুরব্বির সঙ্গে লজ্জা পেতে হয়, একটা সাইট আমি দেখতে পাচ্ছি না ভালো সাইট, এগুলো বর্জন করা দরকার আছে কিনা? আজকের মা বিলে আসো হুজুর আজ থেকে ছেড়ে দিলাম, আমি হারিবে না একজন একজন মাজার
আলহামদুলিল্লাহ আর কে নাই যাই হোক, আপনাদেরকে আমার যা নসিহত, এভাবে আমি হাজার হাজার মানুষকে এই বিড়ি সিগারেট এগুলা অনেক ছাড়ছে। এভাবে হাজার হাজার মানুষ এখন বিড়ি সিগারেট এখন ছেড়ে দিয়েছে। ওরা আমাকে বেলে জড়ায় ধরে অনেকে কেঁদে দেয়, হুজুর এই কাম কিভাবে করলেন আপনি? আমার এক নম্বর পয়সা বাঁচলো, দ্বিতীয় নম্বর আমার হাত বেঁচে গেল। এক সপ্তাহে বুঝতে পারবেন আপনার হাত কি হচ্ছে। আপনার বিড়ি সিগারেট এগুলো বন্ধ করে পয়সাগুলো জমা করুন, দেখবেন যে আপনাকে আর গ্রামীণ ব্যাংকে যাওয়ার বিভিন্ন কোনো দরকার নেই। আল্লাহ পাক সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমার মতলব দাঁড়িয়ে রাখা, সাধারণ ভাবে দাঁড়িয়ে রাখা ওয়াজিব। এক মুট টাকা সুন্নতের মর্যাদা আমাদের হানফি মত কয় মুট? এক মুট। এক মুটের বাইরে গেলে আপনি কেটে ফেলতে পারবেন। আমাদের কত রাখতে হবে প্রশ্ন দরকার নাই, আমাদেরকে দেখতে গেলে আমরা কত রাখছি। আবার সাই উতারার দিকে নাই পর্যন্ত রায় বেজে যাবে। ইসলাম বেশি সুন্দর, ইন্নাল্লাহ জামিলুন হুব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। মতলব দাঁড়িয়ে রাখা ওয়াজিব, এক মুষ্টি রেখা সুন্নতে মুয়াক্কাদা, এক মুষ্টির বাইরে গেলে আমরা কেটে ফেলবো। ঠিক আছে, কথা বলতে বলছো আর কি এগুলা কি বলে দিছো? ওই তোমার না এটা দেই সুল বাইরে দেই দেই নেই ধরে পড়ে এর তো ফাইন ছিল বলে মাথা ঝুঁকো দেখো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। মাযহাবের কথা বলছিলাম আমি, তো শেষ করে দিই। তো খাওয়ার থালি আনলেন, ভাপরে বাবা যখন থাল খুললেন দেখলেন যে গুইসাপ বুয়ে বুয়ে একবার দুরুস দুরুস দিকে মস্ত চুগু চুগু ওই বাহার দাম না না অনেক গেল মত না না বইন বইন গুইসাপ কি দিলেন যে মনোযোগ কি দিলেন গুইসাপ? আমার নবী খাবার তালির মধ্যে যখন কিরবা তোমার কথা কা, আমার নবী যখন তালের মধ্যে গুইসাপ দেখলেন, আমার নবী হাত মুবারক উঠাই নিলেন। কম মনোযোগ আমার নবীর সঙ্গে থাকা হযরত সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, উনি জিজ্ঞাসা করলেন আহরামু দাব্বু ইয়া রাসূলুল্লাহ, নবী গো গুইসাপ খাওয়া কি হারাম? আমার নবী বললেন না না হারাম না, তবে আমার বংশের মধ্যে এগুলো খাবার কোন লেবাস নাই। আমার নবী বিরত রাখলেন, আমার নবী মনোযোগ, আমার নবী বিরত থাকলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন ফাজাদাতু, আমি গুইসাপ খেতে নিলাম, আমি মসমস করে খাচ্ছিলাম। প্রিয় রাসূল আমার আমার দিকে দেখে মুসকি মুসকি হাসছেন, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই এখন মাযহাব বুঝবেন আমাদের ইমাম আজম আবু হানিফা এই হাদিসের মধ্যে গিয়ে, ইমাম আবু হানিফা উনি অনেক বড় আশিক রাসূল, আমার নবীর প্রেমিক দিওয়ানা, উনি বললেন যে গুইসাপ হালাল হারাম না, কিন্তু আমার নবী যখন পছন্দ করলেন না আমিও পছন্দ করব না। কথা বুঝাতে পারলাম? আমার নবী যখন পছন্দ করে নাই আমিও পছন্দ করব না,
এই জন্য এটা ইমাম আবু হানিফার অভিমত আর শাফি মাযহাবে মানুষ এরা বলতেছে নবী তো হারাম না বলি বলছে হারাম নয় এই জন্য তারা ওইদিকে গেছে আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না আমার রাসূল যখন পছন্দ করেন নাই আমরাও পছন্দ করব না বুঝাচ্ছে কথাটা বুঝতে বুঝাচ্ছে ইনশাআল্লাহ আরেক সময় আসলে এটার উপর আমি অনেক লম্বা আলোচনা করব এই যে রাফায় দেন রাফায় দেন এটা প্রথম ইসলামের মধ্যে ছিল এটা প্রথম ইসলামে এই জন্য আলেম যারা হবে এরা প্রথম ইসলামে অনেক জিনিস নিষিদ্ধ ছিল পরবর্তীতে এটা উগ্র হয়েছে তোরা কিতরা কি ধরবো তোরা বল কিতরা কি ধরবো ইসলামে অনেক জিনিস কি ছিল নিষিদ্ধ ছিল পরবর্তীতে এটা কি হয়েছে এই তোরা এই যে রাফায় দেন এভাবে রাফায় দেন প্রথম ইসলামের মধ্যে ছিল যেমন রাফায় দেন এটা কি জন্য করতে জানেন যারা মূর্তি পূজা করত পুতুল পূজা করত নতুন নতুন মুসলমান হওয়ার পরে অনেকেই ওই বগলের নিচে কি রাখত বগলের নিচে পুতুল রাখত তো এই জন্য আমার রসুল যখন বুঝতে পারলেন যে বগলের নিচে কি রাখছে পুতুল রাখছে এই জন্য আমার রসুল বলছে রাফায় দেন করতে এভাবে করলে পুতুল থাকলে পরে যাবে কথা বুঝতেছেন না আমার আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আমিন মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাওলা আজকের মাহফিল আল কিনাম আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের আয়োজিতে মাহফিলকে কবুল করো লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো আল্লাহ অনেক নারী পুরুষ এই কনকনে শীতের মধ্যে বসে বসে অন্তর করে কোরআন হাদিস শুনছেন মাওলা প্রত্যেকের হাজির উপস্থিতি কবুল করো আমাদের অতি জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবা কবুল করো রব্বুল আলামিন আমাদেরকে মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের উপর যেন আমরা অটল থাকতে পারি অর্থাৎ মাযহাব বলতে কোন ব্যক্তিগত মতবাদ না এটা সত্যিকার কোরআন সুন্নাহর বাস্তব রূপ আল্লাহ এটার উপর যেন আমরা অটল থাকতে পারি আল্লাহ তুমি সবাইকে সে তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও করজদার থাকলে মুক্ত করো বেকার থাকলে কাদের সন্ধান দাও লাউলাদি থাকলে লেখা ওলাদ দান করো চাকরি প্রমোশন দাও ব্যবসায় থাকলে উন্নতি দাও প্রবাসী থাকলে হেফাজত করো বিদেশ যদি চুক্তাল যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার আন্দোলন রেসবিয়ান উল্লেখ কবুল করো রব্বুল আলামিন আমাদের ছাত্র শুনে ইসলাম ফোন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও সবাই এদিকে এগিয়ে আসার তৌফিক দান করো রব্বুল আলামিন আগামী মার্চের 5 তারিখ ঐতিহাসিক লালদির পারে আমার আঞ্জুমান রেজবের উদ্যোগে যত বিরোধী মহাসমাবেশ তাফসীর কোরআন মাহফিল দান না বারে কামে আমি দাও রব্বুল আলামিন এখন থেকে আমার আজিজ ওয়াজ করবেন সবাই ধৈর্য সহকারে বসে যেন ওয়াজ শুনতে পারে সে তৌফিক দান করো মামুনদেরকে প্রধান শীন বানিয়ে দাও সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করো জীবন একটিবার হলো সোনার মদিনার মুসাফির করো আল্লাহ অনেকে অনেক নারী পুরুষ অসুস্থ আল্লাহ সেবা দান করো অনেক নারী পুরুষ অসুস্থ আল্লাহ সেবা দান করো আল্লাহ অনেক গরিব গরিব মেয়েরা প্রযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না আল্লাহ তুমি বিয়ের ব্যবস্থা করে দাও অনেক মেয়ে স্বামীর ঘরে লাঞ্ছনার শিকার হচ্ছে আল্লাহ হেফাজত করো আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় মাহবুব নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ